এমনি শামীম হোসেন লিখেছেন, জায়নামাজে কাবা শরীফের ছবি আছে, সেই জায়নামাজে নামাজ পড়া যাবে কিনা। জায়নামাজ যদি কাবা শরীফের ছবি থাকে সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না ব্যাপারটা সেরকম না। কিন্তু জায়নামাজে আমাদের লক্ষ্য রাখতে হবে, অনেক সময় খুব সূক্ষ্মভাবে তাকালে পরিষ্কারভাবে দেখা যায় যে জায়নামাজে বিভিন্ন মূর্তির ছবি, প্রাণীর ছবি পর্যন্ত থাকে। এগুলো বিভিন্ন অমুসলিম দেশগুলোতে করে, অনেক সময় তারা জেনে হতে পারে, ষড়যন্ত্র অংশ হিসেবে হতে পারে, বিভিন্নভাবে এগুলো করে। এই জন্য প্লেন জায়নামাজের নামাজ পড়তে পারলে সবচেয়ে উত্তম, এটা সকল ঝামেলার ঊর্ধ্বে উঠা যায়। আর দ্বিতীয়ত হলো, এতে নামাজের ভিতরে মনোযোগটাও ধরে রাখা যায়, ভাবগাম্ভীর্য টিকে থাকে। আর যদি আপনি কাবার ছবি বা এই জাতীয় কোনো কিছু রাখেনও, তাহলে সেক্ষেত্রে রাখতে পারেন, এতে গুণা হবে না। বাট কাবাকে প্রয়োজন ছাড়া অনেক সময় দেখা যায় জায়নামাজকে পড়াইতে হয় আপনার, এমনভাবে এটাকে ব্যবহার করতে হয় যেটা অপমানজনক হয়। আরেকটা বিষয় হলো যে কাবার দিকে চেয়ে থাকা নামাজের মধ্যে হাদিসে নিষেধ আছে। আপনি কাবার সামনে দাঁড়িয়ে যখন মক্কা নামাজ পড়বেন তখনও কাবার দিকে চেয়ে থাকবেন, এটা হাদিসে নিষেধ আছে। আপনি নামাজের মধ্যে সেজদার জায়গার মধ্যে আপনি তাকিয়ে থাকবেন, এভাবে উপরের দিকেও তাকাবেন না, আবার সামনে কাবার দিকেও তাকাবেন না। তাহলে সেখানে সেই কাবার ছবি আপনি জায়নামাজ দিয়ে সেদিকে তাকাচ্ছেন, কাবার দিকে আপনার মনোযোগ যাবে, সেটিও কিন্তু উদ্দেশ্য। আমরা কিন্তু কাবার ইবাদত করি না, কাবার দিকে ফিরে আল্লাহর ইবাদত করি। এসব দৃষ্টিকোণ থেকে জায়নামাজে কাবার ছবি ইত্যাদি না থাকলে উত্তম, কিন্তু থাকলে নামাজ হবে না বা গুনাহ হবে ব্যাপারটা সেরকম না। তানজিনা শাকি আপনি লিখেছেন, আমার শ্বশুরের ব্রেন স্ট্রোক করেছে, দুই হাত মুখের এক পাশ ছাড়া সব প্যারালাইজড। আজান দিলে তিনি নামাজ পড়তে চেষ্টা করেন, এছাড়া নামাজ পড়েনও, তাকে উজু করানো সম্ভব হয় না, ছোটো বাচ্চাদের মতো কথা বুঝেন না, এতে ওনার নামাজ হবে কি না? আল্লাহ তালা তার প্রতি রহম করুন এবং তাকে ক্ষমা করুন। যদি তাকে কোনোভাবে পবিত্র করানো যায়, কেউ হেল্প করে উজু করানো গেলে ভালো, উজু করানো যদি অসম্ভব হয় অন্তত তায়াম্মুম করায় দিলেন, এটুকু যদি করতে পারেন বেটার হয়। যদি সেটাও সম্ভব না হয় তাহলে ওই অবস্থাতেই নামাজ পড়বেন, কিন্তু যদি সুযোগ থাকে কোনোভাবে তাহলে সেটা করা উচিত। ফজল রাবি লিখেছেন, আমি সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, এক ওয়াক্ত নামাজ পড়তে না পারলে আমার খুব ভয় হয়, কিন্তু মাঝে মাঝেই আমার নামাজ ছুটে যায়, আমি বুঝতে পারি যে আমি অন্যায় করছি, আমি কীভাবে সমস্যা থেকে মুক্তি পেতে পারি? ভাই ফজল রাবি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করার পরও এক ওয়াক্ত নামাজ পড়তে না পারার কারণে আপনার মধ্যে ভয় হচ্ছে, আলহামদুলিল্লাহ এটা ভালো, ভয় হচ্ছে, কিন্তু নামাজ পড়তে পারেন না বা পড়েন না, নামাজ ছুটে যায়, এটা অবহেলার কারণে, অলসতার কারণে, উদাসীনতার কারণে, শুধু ভয় হয়, এটুকু বলার জন্য যথেষ্ট না। আপনার এমন ভয় হওয়া উচিত যে ভয় আপনাকে আর কখনও নামাজ কাজা হতে দিবে না। অতএব সেই জন্য নামাজের গুরুত্বটা আপনারা বেশি অনুধাবন করা উচিত, এবং এটা নিয়ে প্রয়োজনে আপনার আলাদা করে নিজেকে কাউন্সিলিংয়ের আওতায় আনা উচিত। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।